হ্যালো গাইস, চলে এলাম আরেকটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আমাদের ফ্রি ফায়ারে এমন একটি ইভেন্ট এসেছিল যেখানে সকল ইলাইট পাসের বান্ডিল দেওয়া হয়েছিল। তোমরা কি জানো সেই ইভেন্টটা দেখতে কেমন ছিল? আমাদের গেমে কিন্তু মিনিমাম 100 ডায়মন্ড টপ আপ করলে আমরা কোনো একটা আইটেম ফ্রিতে পেয়ে যাই, আর এই আইটেমগুলো কিন্তু আমরা আগে 1 ডায়মন্ড টপ আপে পেয়ে যেতাম। তো তোমরা কি জানো কি কি আইটেম আমাদের এই 1 ডায়মন্ড টপ আপে দিয়েছে? আমাদের ফ্রি ফায়ার ম্যাপে কিন্তু এই পর্যন্ত 5টি ম্যাপ লঞ্চ করা হয়েছে। তো আপনি কি জানেন পাবজিতে কয়টি ম্যাপ আছে? তো এইরকম আরো অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এই ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করব পিঙ্ক ডায়মন্ড দিয়ে। এই পিঙ্ক ডায়মন্ডের কয়েকটি ফ্যাক্ট তোমাদেরকে বলে দিই। আমাদের ফ্রি ফায়ার গেমে যে ডায়মন্ড আমরা পারচেস করি, তো এই ডায়মন্ড বাদেও কিন্তু আরেকটা ডায়মন্ড আমাদের গেমে ছিল, আর এই ডায়মন্ডটা আমরা ভিডিও দেখার মাধ্যমে একদম ফ্রিতে পেয়ে যেতাম। এই ডায়মন্ড দিয়ে অনেক রেয়ার আইটেম এবং অনেক আইটেম পাওয়া যেত, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এমোট, বান্ডিল এবং অনেক কিছু আছে। আর এই পিঙ্ক ডায়মন্ডের একটি ডায়মন্ড রয়্যাল বান্ডিলও এসেছিল আমাদের ফ্রি ফায়ারে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই বান্ডিলটি পিঙ্ক ডায়মন্ড রয়্যালে দেওয়া হয়েছিল। আর এই ডায়মন্ড রয়্যালের বান্ডিল যাওয়ার সাথে সাথেই কিন্তু পিঙ্ক ডায়মন্ডও গেম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আমাদের পুরগেটারির এই জায়গাটা কিন্তু রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটার নাম লেক ব্লেড, এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে ওই জায়গাটি নেওয়া হয়েছে। তো ওই ফ্যাক্টটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই গ্রেনেডের স্কিন কিন্তু 1 ডায়মন্ড টপ আপে আমাদের গেমে এসেছিল, এবং এই ব্যাটারি স্কিনটাও কিন্তু অল্প ডায়মন্ড টপ আপে আমাদের গেমে দেওয়া হয়েছিল। তো আমাদের ফ্রি ফায়ারে কিন্তু মোট 5টি ম্যাপ লঞ্চ করা হয়েছে, আর পাবজিতে কিন্তু মোট 6টি ম্যাপ, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এবার তোমাদেরকে বলে দেই ভিডিওর লাস্ট ফ্যাক্টটি। আমাদের ফ্রি ফায়ারে এমন একটি ইভেন্ট এসেছিল যেখানে স্পিন করলে পুরাতন ইলাইট পাসের বান্ডিল পাওয়া যেত। তো তোমরা এখানে স্পিন করার মাধ্যমে সিজন 1 থেকে সিজন 8 পর্যন্ত যে কোনো বান্ডিল পেয়ে যেতে। এখানে প্রতিটা স্পিন কিন্তু 2500 ডায়মন্ড করে। তো আমার মনে হয় এটি একটি খুব রেয়ার ইভেন্ট। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলে যারা নতুন একটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ এপিসোডে।